আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে আবার কেন সাজুগুজু করতে শুরু করেছি। তো আজকে একজনকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, আর খুব তাড়াতাড়ি পইতে আছে। তো বলতে গেলে একটা ছোট বর, মানে পইতে যাদের হয় তাদেরকে বর বলা হয়, কারণ তাদেরকে বরের মতো সাজানো হয়। তারকেই আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে এবং তার আয়োজন করা হবে। তো সেই জন্য আমি একটু ভাবলাম ফটো টটো যেহেতু তোলা টোলা হবে, তা চলো একটুখানি সাজুগুজু করেই নিই। তো চলো এবার যাই রান্নাঘরের দিকে। আজকে ঠিক করা হয়েছে যে বিরিয়ানি খাওয়ানো হবে। তো বিরিয়ানির জন্য প্রথমেই এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো এবং এভারেস্টের বিরিয়ানি মশলা, তার সাথে লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কা নয় কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, এই সব কিছু দেওয়া হয়েছে, একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে এক ঘন্টা রেখে দেবো। তো আমি প্রথমেই যেটা করলাম যে হালকা যে ভাজাভুজিগুলো ছিল ওগুলোকে আগে আমি করে নিতে চেয়েছিলাম, তো সেই জন্য আমি এখানে পাঁপড়টা ভেজে রেখে দিচ্ছি তাড়াতাড়ি করে। পাঁপড়টা চাটনি এগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নেবো। এখানে আমাদের কুরকুরে চুরমুড়ে পাঁপড় ভাজা তো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি বিরিয়ানির জন্য যে আলুগুলো কাটা হয়েছিল সেগুলোকে আমি তিনটে সিটি দিয়ে রেখেছি এবং এগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেবো, কারণ তাহলে ভালো করে এগুলো ভাজা হবে। আর এখানে আমি বিরিয়ানি দিয়ে যেটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো, এবং এখানে আমি আলু ভাজার জন্য আলুটাকে একটুখানি ভাপিয়ে নিলাম, জলটা ঝরাতে রেখে দেবো, দিয়ে ওটা আমি জাস্ট আলুটা ভাজবো। আর ওইদিকে কড়াতে তোমরা দেখতে পাচ্ছ যে বিরিয়ানির জন্য আলু ভাজা হচ্ছে। এরপরে চাটনির পালা, আমি এদিকে টমেটো কেটে নিয়েছি এবার চাটনিটা করে নেব। আমি তো ওইদিকে হচ্ছে গ্যাসে সব কিছু করছিলাম, আর এদিকে মা বললো যে আমি উনুনে বাকিটা করে দিচ্ছি। তো মা ওদিকে মাংস রান্না করছে, আর এদিকে আমি গরম জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি, ওটা ফুটলে চাল দিয়ে দেবো। মানে বড় উনুন। মাকে প্রচুর ঠান্ডা লাগছে। সব কিছু রান্নাবান্না কমপ্লিট, এবারকে ঠিকঠাক করে সাজানো গোছানো হবে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে দুটো হাঁড়ি কেন নিয়ে বসেছি, কারণ বাবা হচ্ছে মুরগির মাংস খায় না, তো তার জন্য বাবার জন্য ডিম বিরিয়ানি করা হয়েছিল, ওই জন্য দুদিকে দুটো হাঁড়ি দেখতে পাচ্ছ। তো ওটা করতে করতে এটাও করে নিচ্ছিলাম। আমি যখন এটা এডিট করতে বসেছিলাম তখন আমার দেখে তো আবার মানে খেতে ইচ্ছে হচ্ছিলো, কারণ সেই দিনকে আমি খুব ভালোভাবে খেতে পারিনি। আমি মানে করার পরে আমি খুব একটা খেতে পারি না। তো তারপরে এখানে আমি দুধের মধ্যে একটু মিঠা আতর আর হচ্ছে একটু গোলাপ জল দিয়ে রেখেছিলাম, তো সেটা আমি শেষে ওপর থেকে চড়িয়ে দিলাম, দিয়ে আমি এবার চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। বলেছিস আমি বড় আলু খাবো, আবার বলছি আমাকে বাটিতে করে ছাপ দিয়ে করে দেবে, বাটিতে সেই ভাত করে দেয় না ছাপ দিয়ে গোল মতো গরম ভাত। কে হলু দেবে, হলু
কি হচ্ছে ওকে না তোকে পা দেয়নি ওটা পা নয় তো তোর পা দিল কথা বললে শুনবে একটা চকলেট সব যদি খাস দেখলে যে ছোট্ট বরকে আইব্রো ভাত খাওয়ানো হলো আর ছোট বরের সাথে তার বোন এসেছিল, তো তোমাদের মতামতটা জানিও যে কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও, আর আমাকে দেখে বুঝতে পারছো আমার অবস্থা খুবই খারাপ, আমি আর পারছি না। তো এখানেই ব্লগটা শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও, আর হ্যাঁ আমি চেষ্টা করবো যে পইতে ছোটোখাটো ভিডিও যদি করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো, আমি সেটা চেষ্টা করবো, বা দেখা যাক, ততক্ষণ সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।